স্যার খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার, সে ব্রিলিয়ান্ট স্যার, এর বাড়ি বরিশাল, স্যার বাড়ি বরিশাল, বরিশালে বলে স্যার দেখি বোঝা যায় 80 টাকা তোলা ইউরোপের যে কোনো কান্ট্রি হলে ভালো হয়, টাকা পয়সা কোনো সমস্যা না, ইউরোপের কোন দেশ হলো বরিশালের যে উজিরপুর আছে না, উজিরপুরের উপজেলার স্যার না, ও হেয়া তাহলে তোমার কোনো কথাই নেই। বড় ভাই, তাহলে আমার এখন কি করতে হবে? তোমার কিচ্ছু করতে হবে না, তোমার শুধু কুটুস করে একটা ফাইল ওপেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। 25,000 টাকা, 25,000 লাগবে। হ্যাঁ ঠিক আছে, রাইট, প্রথমে 25,000 টাকা, তারপর তোমার যে পাসপোর্ট, ঠিক আছে, তোমার সার্টিফিকেট, আর একটা উপজেলা চেয়ারম্যানের, ঠিক আছে, একটা সার্টিফিকেট হয়ে গেল। সব আছে বড় ভাই, এখানে সব আছে, কিন্তু আমার যাওয়াটা কবে হবে? খুব আর্জেন্ট, খুব আর্জেন্ট স্যার, বাড়ি থেকে ঝগড়াঝড়ি করে চলে আসছে স্যার, তা আসার সময় কিন্তু একটা কাজের কাজ করে আসছে, সিন্ধুক ভাঙে সেখান থেকে ক্যাশ টাকা নিয়ে চলে আসছে। আর্জেন্ট তো না, আর্জেন্ট হলে তোমার মনে করো 50,000 টাকা লাগবে, ঠিক আছে, আমি কষ্ট কষ্ট করে দেখবো, ঠিক আছে, 50,000 টাকা লাগবে, তারপর তো 2 সপ্তাহের মতো সব কথা হয়ে যাবে। আর বাকি টাকা বল। আরে বাকি টাকা যখন মনে করো যে একটু পাসপোর্টের ভিতরে লিখে যাবে, পাসপোর্টে এরকম করে দেখবা, তারপর টিকিট আসবে, যে টিকিট আর থাকবা ওখানে সব কাম কাজ আছে, তখন উদ্যান বাকি টাকা দিয়ে কত আছে? পুরো 50 আছে। আমি আসলে চা খাই না, তবে মাঝে মাঝে দুধ খাই। এই জায়গায় আপনি দুধ পাইবেন কোথায়? নিন এই ফর্মগুলো ফিল আপ করবেন, আর আপনার সাথে কি আপনি কাগজপত্রগুলো এনেছেন? জি, এই যে। আমি তাহলে উঠি, ফর্মটা ফিল আপ করে আজই জমা দিয়ে যাব। প্লিজ, শিওর। প্লিজ, থ্যাংক ইউ। কি ব্যাপার মুনা, আপনাকে আজকে খুব অন্যমনস্ক লাগতেছে, ঘটনা কি? বাড়ি থেকে কি বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে নাকি? না না, সেসব কিছু না। কেন, আপনার কি বিয়ের বয়স হয় নাই? তা না, কিন্তু আপনি হঠাৎ করে এসব কথা কেন বলছেন? না এমনি আর কি, আমি আসলে মানুষের চোখ দেখলে অনেক কিছু বুঝতে পারি, তো সেই জন্য। কি বুঝতে পারেন? না মানে আপনার চোখ বলতেছে যে আপনি নিশ্চয়ই কাউরে পছন্দ করেন, কিন্তু আপনি সেই কথাটা বলতে পারতেছেন না, মানে আপনার ভিতরে একটা হাসপাস হাসপাস অবস্থা আর কি। আপনার ভিতরে মনের মধ্যে যে আকুতি আছে সেটা আপনি বেশি দিন সাইড করে রাখবেন না, তাহলে সেই আকুতিটা ফাইটে ফুটে বাইরে যেতে পারে। আর তাছাড়া আপনার মতো একটা সুন্দরী মার্জিত ভদ্র টাইপের একটা মেয়েকে ফিরে দেবে, সেরকম হৃদয় কিন্তু কোনো পুরুষের নাই। আসলে তোমার সঙ্গে একটু ডিসকাস করতাম, আমাদের এই বিজনেসটা গুটিয়ে নেওয়ার সময় এসেছে, কি বলো?
আমরা তো একের পর এক বিজনেস করছি আর গুটিয়ে নিচ্ছি, কিন্তু এভাবে কতদিন চলবে? আচ্ছা দিব্যি তো চলছে। আচ্ছা প্লিজ, তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? তুমি এত কিছু বোঝো আর এটা বোঝো না? কি কিছু না, যে আমার নিরবতা বোঝে না সে আমার ভাষা বুঝবে কি করে? এই মনা, তোমার কি হয়েছে প্লিজ বলো তো। তুমি ঠিকই বলেছো, এই বিজনেস গুটিয়ে নেওয়ার সময় হচ্ছে। আর তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না, ভাবছি আর থাকবো না এখানে। থাকবো না মানে? মানে আমি ধান্দাবাজির লাইনে আর থাকবো না, প্রয়োজনে না খেয়ে মরবো কিন্তু তারপরও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থেকো না, কিন্তু যে কাজটা ধরেছি এই কাজটাকে ঠিকঠাক মতো শেষ করে তারপর না দেখা যাবে। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলো, যা করার দ্রুত করতে হবে। এই হিমু লোকটাকে আমার বেশ চালাক মনে হচ্ছে। আমি জানি ওর অবজারভেশন পাওয়ার খুব ভালো, ডোন্ট ওয়ারি, ওকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি জানি, ডোন্ট ওয়ারি। তোমাকে একটু বরিশাল যেতে হবে। কেন স্যার? আমার একটা স্টুডেন্টের কিছু পেপার এসছে, এটা পৌঁছে দিতে। কবে যাবো স্যার? তুমি কালই চলে যাও। স্যার একটা কথা, মানে আমার যে ওই ক্লায়েন্ট আমি যাকে নিয়ে আসলাম, মানে ও জিজ্ঞেস করছিল যে ওর পেপারসগুলো কবে আসবে, মানে এসছে কি না সেই ব্যাপারে আর কি। তার পেপার্স তোমার দু একের ভিতরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আর একটা কথা স্যার। বলো স্যার, আপনি আজকে বরিশালের ভাষায় কথা বলছেন না কেন? আমার না ভালো লাগতো না স্যার, আপনার একটু টুকটাক বরিশালের কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে। তুমি তো জানো হিমু যে আমার বাড়ি বরিশাল না, সেই জন্য। তাহলে স্যার একটা কথা আমার জানার খুব ইচ্ছা, মানে আপনি কোন লাভের আশায় এই বরিশালের ভাষায় কথা বলেন? আসলে হয়েছে কি, আমার বস মানে আমার গুরু মানে যার ওখানে আমি চাকরি করতাম, সে সবসময় বরিশালের ভাষায় কথা বলতো, মানে মাতৃভাষায় কথা বলে মানুষকে খুব কনভিন্স করে ফেলতো। আমরা যারা মার্কেটিংয়ে আছি আমাদের কাজই তো হচ্ছে মানুষকে কনভিন্স করা, সেই জন্য মাঝে মাঝে বরিশালের ভাষায় কথা বলি। আমি এখন আসলে বাইরে যাব। হ্যাঁ জি, তুমি কি যাবে নাকি আমি আমি তো গেলাম তার মানে হচ্ছে এখানে ওর কোন একটা মতলব আছে। ঠিকই বলেছেন স্যার, হয়তো ওরা এতক্ষণে পালিয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে। আমি সার্বক্ষণিক অফিসের আশেপাশে আমাদের লোক লাগিয়ে রেখেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, শুধু আপনার আদেশের অপেক্ষা আছি। Thank you.
এখনই আমাদের এখান থেকে সরে পড়া উচিত। কে এখন ঝামেলা হয়েছে নাকি বাস? সেই কথা এখন বলে কোনো লাভ নেই, এখানে কিছু টাকা দেওয়া আছে, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবো। তো আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ, তুমি বলেছো যে তুমি দলে আর কোনো কাজ করতে চাও না, যা চাও না তাই হবে। ওকে করবো না, মোরা যাবো। মোনা, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি যাবে আমার সঙ্গে? তোমার হঠাৎ কি হয়েছে? জানি না, নিজেকে খুব বোকা বোকা লাগছে, এরকম একটা ধরা খেলাম আমি। ধরা কেন বলছো? ভালোবাসা মানে কি ধরা খাওয়া? আর দুর্বোকা, এখানে ভালোবাসার কথা আসলো কোত্থেকে? আমি বলছি ওই হিমু ছেলেটার কথা, ওকে বিশ্বাস করে দলে ঢুকালাম, পর কি জানলাম জানো, সে একটা টিকটিকি ইনফর্মার। মানে এই ছেলেটাকে তো আমি বিশ্বাস করেছিলাম, আমার কখনো সন্দেহ হয়নি, তুমি বলার পরে এই ছেলেটার প্রতি আমার এক ধরনের সন্দেহ হয়। আমি ইনফরমেশন নেই, জানলাম কি জানো, সে একটা ইনফর্মার, টিকটিকি টিকটিক করে ফেলছে। এরপরে ওকে আমি দায়িত্ব আমি জানি না। মিথ্যা বলবেন না, গুলি করতে বাধ্য হব। বসুন। আমি সত্যি কিছু জানি না, আমাকে বললো যে বাথরুমে যাবে। তুমি ওকে দেখো, আমি আসছি। Thank you.
হ্যাঁ বলো স্যার, আইনালের খোঁজ পাওয়া গেছে স্যার। কোথায়? সেটা কি এখন হংকংয়ে স্যার। মানে? হ্যাঁ স্যার, পরশু গেছে স্যার। ইমিগ্রেশন ক্রস করলো কিভাবে? গলা কাটা পাসপোর্টে স্যার। ওফ।